ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে কী কী দরকার হবে তো বন্ধুরা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হলে সর্বপ্রথম আগে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্টের দরকার হবে আর জিমেল অ্যাকাউন্টটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার যে ইউটিউবের যে চ্যানেলটা সেটা কিন্তু আপনার প্রায় পঁচানব্বই পার্সেন্টের মতো ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন পাশে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে আছে সেটি বাজতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন যে আপনাদের প্রফেশনাল ইউটিউব আছে সেই ইউটিউবের ইউটিউবে চলে যাবেন তো এখানে আমি চলে গেলাম আমার যে ইউটিউব আছে লোগো ঠিক আছে তো ইউটিউবের সাপটার মধ্যে আমি চলে গেলাম তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আইকনটি প্রোফাইল আইকন তো প্রোফাইল আইকনে আপনি কী করবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে তো দেখবেন বন্ধুরা এখানে আপনার লেখা আছে যে চ্যানেল মাই চ্যানেল ঠিক আছে এরপরে আসছে সিং আউট তো আপনি সিং আউটে ক্লিক করবেন তো সিং আউটে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট আছে আমার একটা অ্যানাদার অ্যাকাউন্ট আছে তো এই অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্টে আমি একটা এখন ইউটিউব চ্যানেল খুলবো আপনাদের দেখিয়ে দিতেছি কীভাবে আপনি ইউটিউব চ্যানেলটা খুলবেন তো বন্ধুরা সেজন্য আমি এই নামের পরে ক্লিক করলাম যখন আমি এই নামের পরে ক্লিক করবো ঠিক তখন কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে ভাষণটা সেটা কিন্তু চলে আসবে তো দেখুন বন্ধু আমরা কিন্তু এখানে আসেনি তো এই জন্য আপনার জন্য আমাকে যে কাজটি করতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে অথবা আমার এখানে যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করব এবং আসার পরে কিন্তু দেখেন এখানে মাই চ্যানেল নামে একটি অপশন আছে তো মাই চ্যানেলে যখন আমি ক্লিক করবো তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাকে লেখা চলে আসছে ইউজ ইউটিউব অ্যাস মানে আপনি কীভাবে ইউটিউব চ্যানেলটা খুলবেন মানে কী নাম দিয়ে খুলবেন তাই ঠিক আছে এই নামটা আপনাকে বলা হয়েছে তো বন্ধুরা এখন এখান থেকে আমি যেহেতু ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি তো এখান থেকে আমি এটাকে নাম চেঞ্জ করে দেবো যে নাম যে নামটা আছে এটা আমি আমি রিমুভ করে দেবো তো রিমুভ করে দেওয়ার জন্য বন্ধুরা এখানে আপনি এই ক্রস অপশনে ক্লিক করবেন ক্লিক করে এটাকে কেটে দিবেন তো বন্ধুরা এখন আপনি কি করবেন এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট টাইমটা দিয়ে দেবেন তো আমি এখানে দিলাম বর্ণহীন ঠিক আছে এরপর লাস্ট নেমে দিলাম মিডিয়া তো এখানে মিডিয়া লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা ওকে করে দিবেন দেখেন এখানে টিক মার্কে দিলাম টিক মার্কে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েটিভ বন্ধুরা যখন আমি চ্যানেল দিয়ে দিলাম তো দেখুন কিছুক্ষণের ভিতরে কিন্তু লোড নিয়ে আমার এটাকে দেখে দিবি আসলে আমার চ্যানেলটা কি গ্রো হয়েছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলটার নাম এখন পর্যন্ত পরিবর্তন হয়নি তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমার চ্যানেলের নামটা পরিবর্তন হয়ে যাবে কারণ এটি এটি একটি আপডেট নিয়ে একটি দেরি হয় তো বন্ধুরা দেখুন আমি সেটিংয়ে চলে যাই তো সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন আমার কিন্তু চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে বর্ণহীন মিডিয়া তো এরপরে আপনি দেখেন এখানে যাতে এই পেন আইকনে ক্লিক করেন এই পেন আইকনে ক্লিক করলে কিন্তু আপনার নামটা এখানে দেখাচ্ছে তো এই নামটা কিন্তু আপনি নব্বই দিনের আগে কিন্তু এটা কি করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না তো বন্ধুরা এটাকে ওকে করে দিলাম আমি এরপরে আপনি আপনার এই ইউটিউবে কীভাবে প্রোফাইল পিকচার লাগাবেন বা ব্যানারটি লাগাবেন এজন্য আপনাকে এই প্রোফাইলের পর ক্লিক করতে হবে তো এটা যেহেতু আমার প্রফেশনাল আর কি মানে সেটের ইউটিউব তো নতুন ভার্সন এটা দিয়ে হবে না এটা আপনার ডেস্কটপ মোডে করে দেবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখে দেব আপনি কীভাবে প্রোফাইল প্রোফাইল প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড আছে তো সেটাকে আপনি কীভাবে পিকচার লাগাবেন তো বন্ধুরা ইউটিউব চ্যানেল আসলে এইভাবেই খুলতে হয় তো খুব সহজে আপনি এভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদেরকে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করবেন তো তখন পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম